ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. স্বাগত জানাচ্ছি কোরবানি বিষয়ক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আজকের পর্বের শিরোনাম হল কোরবানির পশু জবেহ করার সময়কাল কোরবানির পশু জবেহ করার জন্য আমরা জানি ওলামাইকেরামের কিছু এখতলাফ থাকা সত্ত্বেও সব পর্যালোচনার পরে যেটা আমরা এখানে সাল্লামের হাদিসের আলোকে পেশ করতে পারি সেটি হলো ঈদের সালাতের পর ঈদের সালাদটা অবশ্যই সূর্যোদয়ের পরে হয় এবং ঈদের সালাতের পরই কোরবানি করার নিয়ম ঈদের সালাতের আগে কোরবানি করলে সেটা হবে না এটা নিয়ে সূক্ষ্ম কিছু আর এখতলাফ আছে বাট এটি যেহেতু ওলামা কেরামের রাজেহ মত সেটি আমরা এখানে উপস্থাপন করলাম আমাদের দর্শকবৃন্দ যাতে সহজেই অনুধাবন করতে পারেন সেজন্যে আর এই মতটি পোষণ করেছেন হানাফি মধহাবের ওলামা এবং হানবলি ওলামাইকার পাশাপাশি এটি রাজা হিসাবে এখতিয়ার করেছেন ইমাম তহাউই ইমাম শৌকানি এবং শেখ মোহাম্মদ বিন সোলাহ বিন রহতামিন সহ আরও অগণিত মহাকিক ওলামাইকার এমতের পক্ষে দুটো হাদিস শরীয়তের দলিল হিসাবে সাব্যস্ত হয়েছে تم البرا بن عازب رضي <applause> الله تعالى عنه تكبرني تو إمام بخاري بن مسلم تدرس صهيون النبي صلى الله عليه وسلم قلت ان اول ما نبدا به في يومنا هذا ان نصلي ثم نرجع فننحر من فعل ذلك فقد اصاب سنتنا ومن ذبح قبل فانما هو لحم قدمه لاهله ليس من النسك في شيء متفق عليه ج আমাদের এই দিনে আমরা প্রথম যে কাজ দিয়ে শুরু করব সেটি হলো আমরা সালাদ পড়বো নুসাল্লিয়া আমরা সালাদ পড়বানার্জিয়া অত অতপর ফিরে এসে সালাদ থেকে ফিরে ফানান হারা আমরা কোরবানি করব। মান ফাইলাদ আলিক নবী সাল্লাহাম বলছেন যে ব্যক্তি এই এইভাবেই কাজটা করবে ফাঁকাত আসাবা সুননাথ আনা সে আমাদের সুননাত অনুযায়ী কাজ করলো আমাদের সুন্নাতকে সে ধারণ করতে পারলো ومن দা قبل আর যে ব্যক্তি এর আগে জবে করে ফেললো ফাইন্দা هو তাহলে তার এই কোরবানি হয়ে গেল শুধুই কিছু গোষ কাদ্দা মাহুল আহলি যা সে তার পরিবার পরিজনের জন্য পেশ করলো লাইসামিনা নুসুকে ফিসাই সেটা কোরবানির কোনো কিছু বলে গণ্য হবে না তাহলে বোখারি মুসলিমের হাদিসে একদমই ক্লিয়ার হয়ে গেল নবী সাল্লা সাল্লামের এই বক্তব্য থেকে যে কোরবানি করতে হবে সালাতুল ঈদের পরে আরেকটি হাদিস সাহাবি জন্দু বেবন সুফিয়ান আল বেজালিরাদী আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাম বলেছেন ফেল মন্দা হা কব্লা বুখারি যে ব্যক্তি সাল্লাতলা ঈদ পড়ার আগেই জবেহ করে ফেলে তাহলে সে ওই জবেহের জায়গায় আরেকটি কোরবানি যেন আয়দা করে রিপিট করে হাদিসটা সহিখারিতে বর্ণিত হয়েছে তাহলে এই হাদিসের মধ্যে আমরা দেখলাম যে নবী সাল্লাহ সাল্লাম সালাতের পরই জাবেহ করার অনুমতিটা দিয়েছেন এমনকি সেটাকে আরও স্পষ্ট করে দিয়েছেন জাবেহটা যদি কখনও সালাত ঈদের আগে করা হয় তাহলে তাকে আবার আরেকটা জাবেহ করতে হবে অন্যথায় তার কোরবানি হবে না তাহলে এই দুটো হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে কোরবানির দিন কোরবানি করার প্রথম সময় হল সালাতলা ঈদ আদায়ের পরে এখন এই সময়টা কতটা এক্সটেন্ডেড হবে এটা কি শুধু কুরবানির দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা কি সূর্যাস্তের আগেই কমপ্লিট করতে হবে নাকি রাতেও করা যাবে এটা কি এগারো বারো তেরো তারিখ পর্যন্ত এক্সটেন্ডেড হবে এক্ষেত্রেও আমরা দেখি ওলামাইকেরামের একটু এখতেলাফ আছে তবে তাদের এখতেলাফটা খুবই স্বল্প মাত্রার কেন কারণ তাদের প্রথম মত হলো যে কোরবানির দিন হলো তিনটি ইয়ামলা ঈদ যেটা ইয়মুন নাহার আমরা বলি এবং তারপরে আয়ামুত্তা শরিকের প্রথম দুই দিন অর্থাৎ এগারো এবং বারো তাহলে ঈদের রাত পুরোই কোরবানি করা যাবে তারপরের দুই দিনও কোরবানি করা যাবে এগারো তারিখ রাত কোরবানি করা যাবে আর বারো তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোরবানি করা যাবে এটা হলো প্রথমত এটা হানাফি মালিকি এবং সাফি মজহাবের ওলামাই কেরাম পোষণ করেছেন এই মতটা তাদের মতে রাজে আর দ্বিতীয় যে মতটি সেটি হল কুরবানিটা এক্সটেন্ডেড হবে করা যাবে আয়ামতটা শিরেকের তৃতীয় দিন পর্যন্ত তার মানে হচ্ছে মোট চার দিন কোরবানি করা যাবে ইমনাহার প্রথম দিন দশ তারিখ যেটা তারপরে তিন দিন এগারো বারো তেরো এবং তেরো তারিখ সূর্যাস্ত যাওয়া পর্যন্ত ওই দিনের অস্তিত্ব থাকে ফলে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত এই মোট চার দিন কোরবানি করা যাবে এই মতটি পোষণ করেছেন সাফি মাজহবের ওলামাইকেরাম পাশাপাশি এটা হাম্বলি মাঝহবের একটা কাউল বা মতামত হিসাবে গণ্য হয়ে আছে এছাড়াও সালাফের একদল ওলামাইকেরামে মত পোষণ করেছেন আর বিখ্যাত আলেমদের মধ্যে যারা এই মত এখতিয়ার করেছেন তাদের মধ্যে রয়েছেন শাইখুল ইসলাম এবনুল টাইমিয়া এবনুল কাইয়েম শাউকানি এবং এব বাজ মোহাম্মদ বিন সালিন রাহে মাহমুল্লা আর এছাড়াও সৌদি আরবের লজনা দায়মা বা স্থায়ী ফতোয়া কমিটির ফাতাও এর পক্ষে রয়েছে এক্ষেত্রে আমরা আপনাদের সামনে কিছু উদ্ধৃতি দিতে চাই যাতে এই শেষোক্ত মতের অর্থাৎ কোরবানি মোট চার দিন করা যাওয়ার মঠটি যে বেশি শক্তিশালী সেটি প্রমাণিত হয় এক্ষেত্রে আমরা দেখি ইবনুল কয়ম রাহমাহুল্লা তার জাদুল মা আদ গ্রন্থ উল্লেখ করেছেন কলা আলী ইবনা আবি তলিয়ালাহ আনহুয়াম নাহার ইয়াম নাহার ওয়াথমিন বায়দাহ তিনি বলেছেন কোরবানির দিনগুলো হলো হল নাহার অর্থাৎ যেটা ইয়ামুল আধাহা আমরা বলি ঈদুল আদহার দিন এবং তারপরে তিন দিন আচ্ছা এছাড়াও দেখা যায় এটি শুধু আলী রদি আল্লাহ তাল্লাহ্ন কাউল নয় এটি হলো মধহাবু ইমামি আহল ই বাসর আল হাসান আল হাসান আল বাসরি তার অভিমত ইমাম ও আহলি মাক্কা আতা ইবনুর আবিরাবাহ ইমাম আহলি শ্যাম আল ইমাম ও ফোকাহা ইল হাদিফ আশাফ বিখ্যাত সব আলেমদের মত এই মতটি আরও গ্রহণ করেছেন এবনুল মন্দার তারা বলেছেন لأن الثلاثة تختص بكونها أيام منا وأيام الرمي وأيام التشريق قارون أي تنتدين أيام النهار الباري كوربنة من الدين إدالعذار الباري تنتدين أي تنتدين كأيام مينا منار الدين غلو بالهاي رمي الجمر تنتدين بالهاي أيام التشريق اي تنتدين بالهاي ويحرم سيا ويحرم سيا ما إبعن أي تنتدين سيا مركه حرام شو ফাহিয়া এখওয়াতুন ফিহাদিল আহকাম অতএব এগুলো একই রকম হবে অনেকটা সহদর ভাইদের মতো আহকামের দিক থেকে ফেকাফত রিকু ফিজাওয়াজিন ওয়ালা এজমা সুতরাং কীভাবে আমরা শেষ দিনটাকে অর্থাৎ তৃতীয় দিনটাকে যেটা সব দিক থেকে হুকুমের মধ্যে সম্পৃক্ত অন্তর্ভুক্ত সেটাকে আমরা বাকি দিন তিন দিন থেকে আলাদা করে ফেলবো কোনো নস ছাড়া এবং কোনো ইজমার ছাড়া অথচ সেটা ইয়াম তশের মধ্যেই গণ্য যেটাকে রাসুলসাল্লাহ সাল্লাম ইয়ামু আকলিন ওয়া শোরভিন ওয়া লিল্লাহ বলেছেন আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করছেন এবনুল কাইয়েম জাদুল মায়াদের মধ্যে তিনি আরও বলছেন ওয়ারুইয়া মিন ওয়াজেইন মুখতালিফাইন দুটো মুখতালিফ সনদের দিক থেকে একটা বর্ণনা এসেছে ইয়াসুদ্দু আহাদুহুমা আল আখারা যেটা এক বর্ণনা আরেক বর্ণকে শক্তিশালী করে এটাকে গ্রহণযোগ্য করে তুলেছে আনীনবী সাল্লাহ সাল্লাম নবী সাল্লাহ সাল্লাম থেকে তিনি বলেছেন কুল্লু মিনা মানহার মিনার পুরোটাই হচ্ছে কোরবানির জায়গা ও কুল্লু আয়ামশরিক রেবাহন এবং ইয়ামুত্তাশরিকের প্রত্যেকটা দিনই হচ্ছে জাবেহের জন্য গ্রহণযোগ্য এবং এই হাদিসটাকে শেখ আলবাণী আসেলসেল সাহিহার মধ্যে সহি বলেছেন আমরা এক্ষেত্রে শেখ বিন রয়সাহ আরেকটি কথা এখানে জবের সময় সম্পর্কে উদ্ধৃত করবো তিনি আহকামুল উদ্হাইয়ের মধ্যে উল্লেখ করেছেন মিনবায়দ সালাতঈদি ইয়ৌমান নাহার ইলা গরুব শমসি মিন আখিরৌমিন মিন আয়াম তে শরীকাল ইউমুদ্ আশার মিনদিল হেজা তিনি বলেছেন ঈদের সালাতের পর থেকে কোরবানির দিন ঈদের সালাতের পর থেকে আইয়ামুত্তে শরীকের শেষ দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আর সেই দিনটা হলো জেলহজ মাসের ১৩ তারিখ মুদ্দা ভাই আর বাহ তাহলে কুরবানি করার দিনগুলো হলো চারটা ইয়ামলা ঈদ বা সালাত এর পরে সলাাত ঈদের পরে ঈদের দিন ও সাল্লা তামিদ বা এদাহ এবং তারপরে তিন দিন ফমান্দাহা কাবলা ফারাগ সালঈদ আউবার لم গুরু বিশার অতএব যদি কোনো ব্যক্তি সালাতুল ঈদ থেকে ফারেগ হওয়ার আগে কুরবানি করে ফেলে অথবা তেরোই জেল সূর্য অস্ত যাওয়ার পরে কোরবানি করে তাহলে তার কোরবানি শুদ্ধ হবে না এটি তিনি বলেছেন আর ফতল্লা জাদ্দ মধ্যে এসেছে এভাবে আয়াম উদ্দাহি لهدي التمتع والقران والاضحيه اربعه ايام. جي التمتع هاج قران هاجر جهدي بقرباني اضحيه عيد اظهر جقرباني قرباني اغلور جنو زبهر دين غلو يوم العيد ايدر دين وثلاثه ايام بعدها ابن تاربوري دين وينتهي الذبح بغروب الشمس اليوم الرابع في اصح اقوال اهل العلم. ابن علماء كرامير কাউলগুলোর মধ্য থেকে বিশুদ্ধ কাউল অনুযায়ী চতুর্থ দিন সূর্য অস্ত যাওয়ার সাথেই জভের সময়টা শেষ হবে এতটুকু এই ফাতাওয়া আল্লা জাদ দায় মধ্যে এসেছে অতএব আমার মনে হয় আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেল যে ঈদের দিন ঈদের পরে কোরবানির সময়কাল শুরু হচ্ছে এবং তেরোই জেলহাজ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে কেউ যদি কোরবানি করেন তাহলে তাকে এই সময়ের মধ্যেই كل بني هبه. والله تعالى أعلم، هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، والسلام عليكم ورحمة الله وبركاته.